সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ডেভেলপমেন্ট টক অনুষ্ঠানে। সঙ্গে আছি মুজাহিদ শুভ। ব্র্যাকের সহযোগিতায় ডেভেলপমেন্ট টক অনুষ্ঠানের আজ পঞ্চম পর্ব। আমাদের আজকের বিষয় ক্ষুদ্র শিল্প ও করোনা, আর এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিয়েছেন চারজন অতিথি। চলুন শুরুতেই তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মোহাম্মদ মোশতাক হাসান, চেয়ারম্যান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। সঙ্গে আরও আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান, চেয়ারপারসন এসএমই ফাউন্ডেশন, মোহাম্মদ আনিসুর রহমান, সিনিয়র ডিরেক্টর এন্টারপ্রাইজেস ব্র্যাক, এবং ইশরাত জাহান চৌধুরী, পাট পণ্যের উদ্যোক্তা। আপনাদের চারজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আর আমরা অনুষ্ঠানের মূল পর্বে যাবার আগেই, এই মহামারীতে ক্ষুদ্র শিল্প কতটা ক্ষতির শিকার হয়েছে তারই একটি নমুনা জানবো একটি ভিডিও চিত্রের মাধ্যমে। দর্শক, ভিডিও চিত্রটি দেখলেন, এমন লাখো গল্পের সৃষ্টি হয়েছে এই করোনা মহামারীতে। একই সঙ্গে আমাদের সাথে যেহেতু যুক্ত হচ্ছেন ইশরাত জাহান চৌধুরী, একজন ক্ষুদ্র উদ্যোক্তা, কোভিড মহামারীতে আপনি যে কাজ করে আসছিলেন দীর্ঘদিন থেকে, পাট পণ্যের উদ্যোক্তা, আপনি একজন, আপনি কি ধরনের চ্যালেঞ্জের শিকার হয়েছেন, আপনার কাছে অভিজ্ঞতা সঙ্গে খুব সংক্ষেপে। আসসালামু আলাইকুম ভাইয়া, ধন্যবাদ। এই কোভিড সিচুয়েশনে আমি আমার জায়গা থেকে বলতে পারি, আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা তারা এত বেশি কঠিন একটা পরিস্থিতিতে পড়েছি। আমাদের যাদের ছোট একটা ফ্যাক্টরি আছে, ওয়ার্কার আছে, যেমন আমাদের তো ডেফিনেটলি ওয়ার্কার সবাইকে তো রাখা সম্ভব না, কারণ আমাদের আগের মতো অর্ডার কিন্তু নেই। আমি কিছু এক্সপোর্ট করি, বিশেষ করে আমার এক্সপোর্টটা হয় ফ্রান্সে, ইতালিতে। তো ওইখানের বায়ার আগের মতো আর প্রোডাক্ট নিচ্ছে না, ওই ক্ষেত্রে আমার ফ্যাক্টরির এক্সপেন্স বা ওয়ার্কারের মাসে মাসে যে এক্সপেন্সটা আছে ওইটা বেয়ার করার জন্য আমাকে খুব বেশি হিমশিম খেতে হচ্ছে। তারপরে এই যে দেশের কাজগুলো করোনার কারণে তো দেশের কাজও সব বন্ধ হয়ে গিয়েছে, তো ওই ক্ষেত্রে আমার মতো এরকম হাজারো লোক আছে যাদের সার্ভাইভালটা আসলে খুব বেশি কঠিন। এখন আমাদের পরের মাসের বেতনটা আমরা কিভাবে দেবো, খরচটা কিভাবে চালাবো, ফ্যাক্টরির ভাড়াটা কিভাবে দেবো, এটা কিন্তু এখন খুব বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন কিভাবে আমরা কস্ট মিনিমাইজ করে কিভাবে ফ্যাক্টরিটা ধরে রেখে চলতে পারবো, এটাই আসলে অনেক বড় চ্যালেঞ্জ। এটা এই সমস্যা আসলে বলে বোঝানোর কোনো উপায় নাই। আচ্ছা, আপনার কাছে আসবো আমি অধ্যাপক ডক্টর মাসুদুর রহমান, আপনার কাছে জানতে চাইবো যে এই মহামারীতে আসলে এসএমই খাতে কতটা ক্ষতিকর প্রভাব পড়েছে, আপনার পর্যবেক্ষণ জানবো। আপনাকে এবং আপনার মাধ্যমে আজকের যারা আলোচক আছেন এবং দর্শকদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। যে দুটি ছোট গল্প আমরা, একটি গল্প দেখলাম, আর আমাদের ঈশ্বর যে গল্পটা, যে কথাটা বললেন, তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিপর্যয় কোভিডের কি বিপর্যয় টেনে এনেছে তার কিছুটা আজ কিন্তু আমরা পেয়েছি। আপনি জানেন যে বাংলাদেশে প্রায় 78 লক্ষ ক্ষুদ্র মাঝারি এবং কুটির শিল্পের প্রতিষ্ঠান আপনার আছে। এই সকল প্রতিষ্ঠানগুলোর উদ্যোক্তা এবং উদ্যোক্তার সাথে গুটি কয়েক কর্মচারী মিলেই কিন্তু তারা এই শিল্পটা, তাদের ব্যবসাটা পরিচালনা আপনার করে। এবং মার্চে যখন আমরা আপনার সাধারণ ছুটিতে আপনার চলে গেলাম, ঠিক সেই সময় থেকে আরম্ভ করে আমাদের কিন্তু প্রায় 4টি বড় জাতীয় উৎসবকে আমরা আমরা কিন্তু এই কোভিড সিচুয়েশনের মধ্যে আমাদেরকে পালন করতে হয়েছে। এবং অধিকাংশ ক্ষেত্রে আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তারা যারা আপনার পোশাক শিল্পের সাথে জড়িত আছেন, দেশীয় পোশাক শিল্পের সাথে জড়িত আছেন, যারা অন্য অন্য আপনার উপহার সামগ্রী তৈরির সাথে জড়িত আছেন, এই সকল শিল্প উদ্যোক্তারা আপনার সাধারণত 2টি ইঙ্গিত, আপনার কি বলে পয়লা বৈশাখ এবং দুর্গাপূজাকে কেন্দ্র করেই কিন্তু বছরের একটা সিংহভাগ বিক্রয়ের জন্য তারা অপেক্ষা করেন। এই সময়টাতে আমাদের অধিকাংশ উদ্যোক্তারা, বিশেষ করে ঈদ এবং পয়লা বৈশাখের জন্য তারা যে পণ্য উৎপাদন সেটা তারা করে ফেলেছিল, কেউ কেউ সেটা স্টকে রেখেছিলেন, কেউ কেউ সেটা বাজার ব্যবস্থাপনার যে অংশীদার যারা আছেন তাদের কাছে পৌঁছে দিয়েছিলেন। কিন্তু ঈদের, বিশেষ করে রোজার ঈদ এবং আপনার পয়লা বৈশাখের বেচা কিনা সেইভাবে হয়নি, ফলে এই সকল উদ্যোক্তাদের পুঁজির একটা বিশাল অংশ আপনার এখন কিন্তু আটকা পড়ে আছে। তারপরে যে ঘটনা ঘটেছে যে জুন মাসের 1 তারিখ থেকে যখন আবার অর্থনীতি আস্তে আস্তে চালু হওয়া শুরু হলো, তখন এই উদ্যোক্তারা আবার নতুন করে পণ্য এবং সেবা উৎপাদন করতে যাওয়ার জন্য তাদের জন্য যে পুঁজির সংস্থান করা দরকার, সে পুঁজির একটা অর্থায়নের একটা বিরাট সমস্যা মধ্যে তারা আপনার পড়েছে। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখেন আমাদের আমাদের এটাতে একটা বৈশ্বিক
একটা বিপর্যয়, কিন্তু বাংলাদেশের বাংলাদেশ কিন্তু গত 50 বছরের স্বাধীনতা পরবর্তী সময় আমাদের প্রাকৃতিক বিপর্যয় বলেন, এবং বিশেষ করে স্বাধীনতা পরবর্তী শুরু করে গত 50 বছরে আমাদের অর্থনৈতিক উন্নয়নের যাত্রাটাকে যদি আমরা দেখি, আমরা দেখবো যে এই দেশের মানুষের এক ধরনের রেজিলিয়েন্স আছে যার মধ্য দিয়ে সে বিপর্যয়কে কাটিয়ে উঠতে পারে। বিশেষ করে গত কোয়ার্টারের যদি আমরা এক্সপোর্টের যে ডাটা আমাদের কাছে আছে সেখানে কিন্তু আমরা পজিটিভ ডাটা দেখতে পাচ্ছি, আগামী কোয়ার্টারও কিছুটা নেগেটিভ আপনার ডাটা আমাদের কাছে এসছে, কিন্তু তাও আপনার বিপর্যয়ের যে ধরনের অর্থনৈতিক বিপর্যয় তৈরি হয়েছে তার থেকে আমরা বলবো বেটার একটা সিচুয়েশন আপনার তৈরি হয়েছে। এবং আমি গত কয়েক সপ্তাহ ধরে সারা বাংলাদেশে আমাদের যে বিভিন্ন অ্যাসোসিয়েশন গুলো আছে, এসএমইর সাথে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ আছে এবং মাঠ পর্যায়ে যারা উদ্যোক্তা আছেন তাদের সাথে কিন্তু আমি জুম মিটিং এর মাধ্যমে তাদের সাথে কথা আমি শুনছি, এবং তারা আমাকে বলছেন যে গত 2 মাস ধরে আভ্যন্তরীণ বাজারে চাহিদাটা কিছুটা আবার ফিরে এসছে। এখন আভ্যন্তরীণ বাজারে চাহিদাটা যদি ফিরে আসে তাহলে যে আপনার যেটা হবে যে বাজারে যদি টাকা পয়সার লেনদেনটা শুরু হয়ে যায় তাহলে আপনার আমরা আর একটু কিছুটা এগিয়ে আসতে পারবো, কিন্তু যে বিপর্যয়টা প্রথম 3 মাসে যেটা হয়েছে সেই বিপর্যয়ের ফলে এখনো ব্যবসা বাণিজ্য স্বাভাবিক পর্যায়ে আসেনি। কর্মীরা বিশেষ করে এসএমই খাতে কর্মীরা তো বেশিরভাগই ইনফরমাল থাকে, তাদের ছাঁটাই বলা যাবে না, তাদের অনেকেই হয়তো আপাতত কাজে নেই, যারাও কাজে আছে তাদের বেতন সেভাবে তারা পাচ্ছে না। এই একটি অচল অবস্থা বা আধা একটা অবস্থার মধ্যে আপনার আমার এসএমই খাতটা আছে। আচ্ছা, ধন্যবাদ, আপনার কাছে আসবো। আমি মোহাম্মদ মোশতাক হাসান, আপনার কাছে জানতে চাইবো যে বিসিকের আওতাভুক্ত ক্ষুদ্র কুটির শিল্পের কি অবস্থা আসলে কোভিডে বা এখন কি অবস্থায় আছে আপনি বলবেন। জি জি, বিসিকের পক্ষ থেকে সময় টেলিভিশন এবং সকল কলা কৌশল এবং দর্শনার্থীদেরকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমাদের এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় বলেছেন যে দেশে 78,000 আমাদের ক্ষুদ্র কুটির শিল্প সহ সকল শিল্প প্রতিষ্ঠান রয়েছে এবং এটা অনেক পুরনো ফিগার, বর্তমানে এটা 1 কোটিরও অনেক বেশি হবে আর কি। তো যাই হোক, এই কোভিড গত ডিসেম্বর থেকে কোভিড ইনফেক্ট শুরু হয়েছে, যদিও আমাদের দেশে লকডাউন শুরু হয়েছে 25 মার্চ থেকে, কিন্তু এই সময়ের ভিতরে আমাদের বিশেষ করে কুটির এবং অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র যেটা শিল্পের 99% উপরে তারা কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের পুঁজি নাই, চড়া সুদে ঋণ নিয়ে তারা প্রোডাক্ট তৈরি করে এবং বিভিন্ন দোকানে বিক্রি করে, এবং বিসিক এবং এসএমই ফাউন্ডেশন নির্ভর কিছু মেলা আয়োজন করা হয়ে থাকে বিভিন্ন জেলাগুলিতে এবং ঢাকা শহরে, এই মেলাগুলিতে তাদের পণ্য বিক্রি করে থাকে। বিশেষ করে পয়লা বৈশাখ, রমজানের ঈদ এবং কুরবানির ঈদের সময় তাদের ব্যবসা প্রতিষ্ঠান টোটালি বন্ধ ছিল আর কি। তো যাই হোক, এইগুলি আমরা একটা হিসাব করে দেখেছি প্রায় 10,000 কোটি টাকার উপরে কুটির এবং অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র শিল্পের ক্ষতি হয়েছে মাঝারি বাদ দিয়ে আর কি। তো বিশাল ক্ষতির সম্মুখীন হওয়ার পরে ইনফ্যাক্ট গভর্নমেন্ট একটা প্রণোদনা প্রকাশ করেছে, দিয়েছেন, আপনারা জানেন যে 20,000 কোটি টাকার একটা প্রণোদনা দিয়েছেন। এই 20,000 প্রণোদনা কিভাবে ডিসবার্স হবে, এটা আমাদের কুটির এবং ক্ষুদ্র কাছে কিভাবে আসবে, এটা কিন্তু মেকানিজম আমাদের কাছে ছিল না। এই ধরনের ন্যাশনাল ক্রাইসিসে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়ে থাকে সরকারের তরফ থেকে, কিন্তু ইনফ্যাক্ট কুটির ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র তারা কিন্তু এটা বেনিফিট, এবং এটা আমাদের নলেজে আছে থাকার কারণে আমরা চিন্তা করলাম যে এই যে প্রণোদনা প্যাকেজ এটার অবশ্যই একটা মনিটরিং বডি করা দরকার। এবং ইতিমধ্যে আমরা জেলা প্রশাসক প্রত্যেকটা জেলা 64টি জেলায় একটা মনিটরিং শিল্প রিং মনিটরিং কমিটি গঠন হয়েছে, এটা হেডেড বাই জেলা প্রশাসক এবং মেম্বার সেক্রেটারি হলো বিসিকের জেলা প্রধান, সেখানে চেম্বার অফ কমার্স, উইমেন, বিভিন্ন ব্যবসায়ী এবং ব্যাংক এবং প্রতিনিধিরা রয়েছেন এই কমিটিতে। তো এই কমিটিটা গঠন করার পরে খুব একটা লোন দিস বা আমাদের জেলা পর্যায়ে ব্যাংক আছে তারা কিন্তু এই সেক্টরে ঋণ দিতে চায় না। তো যাই হোক, এই মনিটরিং কমিটির প্রায় 18 কোটি টাকার ঋণ বিতরণ হয়েছে, কথা যে এই ঋণটা প্যাকেজটা শোকেসটা সফল আমাদের ক্ষুদ্র হচ্ছে। এক দুই হলো 100 কোটি শিল্প যারা তো এই ঋণে তারা আমাদের বিসিক 64 আমাদের একটা নিজস্ব তহবিলের একটা ঋণ কার্যক্রম, অল্প টাকা আমরা ঋণ দিচ্ছি কিছু কিছু করে খুবই স্মল স্কেলে। গভর্নমেন্টের কাছে 600 কোটি টাকা চেয়েছিলাম দেওয়ার জন্য, আমরা অতি ক্ষুদ্র যারা ব্যাংকে যাদের অ্যাক্সেস নাই ঋণটা পায়, গভর্নমেন্ট আমাকে বিসিককে গভর্নমেন্ট বলছে অর্থ মন্ত্রণালয় বলছে যে তারা কোনো ব্যাংকের মাধ্যমে এই টাকাটা দিবে, আমরা প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি, এটা যদি আমরা পেয়ে যাই 600 কোটি টাকা আমরা 64 জেলার মাধ্যমে যদি ডিস্ট্রিবিউশন করি তাহলে ক্ষুদ্র অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র যার টোটাল শিল্পের সংখ্যা 100% উপরে কারণভাবে উপকৃত হবে।
যারা অনেকটাই মেলা নির্ভর, যাদের শোরুম নেই, বিক্রি করার জায়গা নাই, থাকার কারণে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি আমি গত মেলা আয়োজন করেছি 18-22 আমাদের হেড অফিস মতিঝিলে, আমরা জেলা পর্যায়ে বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে এবং চাহিদা মাফিক আমরা 50 লাখ 1 কোটি 1.5 কোটি এরকম টাকা বিভিন্ন বড় বড় জেলাগুলিতে দিচ্ছি এবং এই ঋণগুলি আমাদের কুটির এবং অতি ক্ষুদ্র শিল্প বা প্রতিষ্ঠানগুলিতে যাচ্ছে। মানে এই কোভিডের কারণে কুটির এবং অতি ক্ষুদ্র যেটা যার সংখ্যা টোটাল শিল্প 90%-এর উপরে, তারা দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা বলা যায় যে একেবারে বসে গেছে আর কি। উদ্যোগ বিসিকের তরফ থেকে শুরু করেছি, থেকেও তারাও মেলা করে থাকে প্রতিষ্ঠা জেলায়। যেহেতু প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে বলা যায় অতপ্রত ভাবে জড়িত কাজ করছেন, সহযোগিতা করছেন, করোনার পর আসলে তারা কিভাবে ঘুরে দাঁড়াতে পারেন বলে আপনার মনে হয়? ধন্যবাদ সময় টিভিকে এবং ব্র্যাককে এই আয়োজন করার জন্য। তো আপনারা সবাই জানেন যে করোনা যখন শুরু হলো তখন এইটার প্রথম দিকের প্রভাবটা কিন্তু সর্বব্যাপী, অর্থাৎ সবগুলো সেক্টরে কিন্তু সেটা পড়লো। সেটা যদি আমি এভাবে বলি যে মূল এগ্রিকালচার বা মূল কৃষিটা যদিও আমাদের তখন এফেক্টেড হয়নি, কিন্তু কৃষি নির্ভর ছোট ছোট স্থানীয় যেই ক্ষুদ্র শিল্পগুলো আছে, যেমন খামারি আছে, হ্যাঁ আপনার গরুর খামার, হাঁস মুরগির খামার, মাছের খামার, এবং স্থানীয়ভাবে যে ফল এবং সবজি বিক্রেতা যারা আছেন তারা এফেক্টেড হলেন। একই সাথে এই ফুড প্রসেসিং স্থানীয়ভাবে যারা জড়িত ছিলেন তারাও এফেক্টেড হলেন। ছোট ছোট মিষ্টি ব্যবসায়ী, মিষ্টির দোকানদার, দই ছানার দোকানদার, আইসক্রিমের ফ্যাক্টরি, সব রেস্টুরেন্ট গুলো বন্ধ হয়ে গেল, ক্যাফে গুলো বন্ধ হয়ে গেল, কমিউনিটি সেন্টার বন্ধ হয়ে গেল। একইভাবে আমরা যদি গার্মেন্টস সেক্টরে তাকাই, এক্সপোর্ট ওরিয়েন্টেড বড় বড় গার্মেন্টস সেক্টর বাদ দিলে আমাদের স্থানীয় চাহিদা পূরণের জন্য যেসব ছোট ছোট ক্ষুদ্র গার্মেন্টস গুলো রয়েছে যারা বিভিন্ন ধরনের কাপড় তৈরি করে, তারাও কিন্তু এফেক্টেড হলেন। অন্যদিকে আমরা যদি রিটেল সেক্টরে যাই, খুচরা পণ্য বিক্রয় সেক্টরে যাই, সেখানে কিন্তু সবগুলো দোকানপাট বন্ধ হয়ে যাওয়াতে কিন্তু তারাও প্রচন্ড ভাবে এফেক্টেড হলো। ট্রাভেল এবং ট্যুরিজম এই সার্ভিস সেক্টরটা ব্যাডলি এফেক্টেড হলো। স্কুল কলেজ বন্ধ হলো আমরা জানি, বাট স্কুল কলেজের সাথে তার সাথে সামঞ্জস্যপূর্ণ অনেকগুলো লিঙ্কেজ ইন্ডাস্ট্রি আছে, সেগুলোও কিন্তু এফেক্টেড হলো। সর্বোপরি আমি বলতে চাচ্ছি যে শুরুর দিকে এবং করোনার শুরুর দিকে আপনার আমাদের প্রত্যেকটা সেক্টরে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হলো এই ক্ষুদ্র এবং ছোট এবং মাঝারি শিল্প উদ্যোক্তারা বা যারা এর সাথে জড়িত ছিল। তারপরে যখন মাস তিনেক পরে, অর্থাৎ জুন মাসের মাঝামাঝি বা জুলাই থেকে যখন আমাদের লকডাউনটা আস্তে আস্তে শিথিল হতে থাকলো এবং আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো আবার চালু হলো, সেই সময় দেখা গেলো যে কয়েকটা সেক্টর ভালো করতে থাকলো কম্পারেটিভলি, মানে আমি যদি তুলনামূলকভাবে বলি। একটা হলো যে আমার নিত্যপণ্যের যেই সেক্টরটা, খাবার বা খাবার জাতীয়, তারা কিন্তু মোটামুটি খুব দ্রুত এটা রিকভার করতে পারলো। বিকজ নিত্যপণ্যটা আমাদের প্রতিদিন লাগে এবং প্রতিদিন লাগে, তো সেই জন্য আপনার ওইটার কনজাম্পশনটা মানে চাহিদাটা আবার আগের অবস্থায় ফিরে আসলো। কিন্তু কয়েকটা সেক্টরে আপনার এই জিনিসটা অনেক লম্বা, এই রিকভারিটা অনেক লম্বা। যেমন আমি যদি লাইফস্টক সেক্টর ধরি, যে ওই তিন মাসে খামারিরা, ক্ষুদ্র খামারিরা যখন তাদের পণ্য বিক্রি করতে পারলো না, দুধ বিক্রি করতে পারলো না বা মাংস বিক্রি করতে পারলো না, অনেক ক্ষুদ্র খামারি ছিল তারা কিন্তু গরু বিক্রি করে দিতে বাধ্য হয়েছে। এখন তাদের জন্য কিন্তু রিকভারি সাইকেলটা অনেক লম্বা, বিকজ এখন তাদেরকে আবার একটা গরু কিনে সেই গরুটাকে দুধের উৎপাদনে যেতে 1.5-2 বছর সময় লাগবে। একইভাবে আমি যদি মাছের ক্ষেত্রে ধরি, ফিশারিজ এর সাথে যারা জড়িত ছিল,
তাদের সাইকেলটা কিন্তু 4 থেকে 6 মাস, সো তাদের যে 3 মাস বন্ধ ছিল সেটা রিকভারি এখন কিন্তু 6 মাস লেগে যাবে তাদের নেক্সট প্রোডাক্ট অ্যাভেলেবল ফর সেল ইন দি মার্কেট। তো সেই জন্য কয়েকটা সেক্টর খুব কুইক রিকভারি করেছে লকডাউনের পরে, বাট আরো যে সেক্টর গুলো আছে সেই সেক্টর গুলো কিন্তু ব্যাডলি এফেক্টেড। আপা যেরকম বললেন যে, এবং এসএমই এর ভাই যেটা বললেন যে, আমাদের যেমন আড়ংয়ের কথাই যদি বলি, আড়ংয়ের কিন্তু লকডাউনের শুরুতে আমাদের ঈদের এবং পয়লা বৈশাখের সব স্টক কিন্তু কেনা ছিল যেই সেলের ফোরকাস্ট করা, কিন্তু লকডাউনের কারণে সব স্টক গুলো বন্ধ হয়ে গেল। পরে যখন আপনার লকডাউন ছেড়ে গেল, আস্তে আস্তে যখন আউটলেট ওপেন হতে থাকলো, সেখানে কিন্তু বিক্রিটা কিন্তু সেভাবে বাড়লো না। ফলে হচ্ছে কি, সেই স্টক ক্লিয়ার করতে না পারলে কিন্তু আমি আরও এর সাথে জড়িত যে 65,000 খামারি আছে তাদেরকে কিন্তু আমি অর্ডার দিতে পারছি না। 65,000 যারা আমাদের প্রোডিউসার আছে, হ্যাঁ, তাদের কিন্তু আমি অর্ডার দিতে পারছি না, বিকজ আই এম সিটিং অন দি স্টক, আমার স্টক রয়ে গেছে। তো সেই জন্য কিছু কিছু সেক্টরের ক্ষেত্রে আমি যেরকম বললাম যে নিত্যপণ্য এবং খাবার জাতীয় ওই সেক্টরের ক্ষেত্রে রিকভারিটা দ্রুত হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি, বাট অন্যান্য কৃষি পণ্য এবং কৃষি নির্ভর এবং অন্যান্য সেক্টরে এই রিকভারিটা পর্যায়ক্রমে হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে বছর দুয়েক সময় লেগে যাবে এই রিকভারিটা হতে। ধন্যবাদ, আপনার কাছে আসবো আমি ডক্টর মাসুদুর রহমান, আপনার কাছে আবারও জানতে চাইবো যে এই যে ক্ষতি এসএমই খাতের, এই ক্ষতি পুষিয়ে নিতে অথবা ক্ষতি কাটিয়ে উঠতে উদ্যোক্তাদের জন্য আসলে সরকারের কি কি উদ্যোগ রয়েছে অথবা উদ্যোগ চলমান রয়েছে? আপনি নিশ্চয়ই আপনার আপনার কাছে তথ্য আছে, সেটা হচ্ছে যে আমাদের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠানের কোভিডের প্রভাবে যে ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি হয়েছে, সেই ক্ষতি কাটিয়ে উঠবার জন্য আপনার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 20,000 কোটি টাকার একটি প্যাকেজ ঘোষণা করেছে, এবং আমরা এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে মার্চ মাসের আপনার সাধারণ ছুটির পরে আমাদের অর্থনৈতিক যে প্রভাবটা আছে সেটা বিবেচনা করি শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সচিবালয়ে যে টাস্কফোর্স গঠন হয়েছিল সেখানে কিন্তু আমরা ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠানকে প্রণোদনা প্যাকেজ প্রদান করার জন্য আমরা কাজ করি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, এবং তার পরিপ্রেক্ষিতে প্যাকেজটা অর্থ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আপনার তৈরি হয়। কিন্তু একটি তথ্য আপনাকে আমি জানাবো, সেটা হচ্ছে কি যে 2010 সালে বাংলাদেশে এসএমই খাতে মোট যে উদ্যোক্তা শ্রেণী উদ্যোক্তা ছিলেন সেই উদ্যোক্তাদের আপনার ব্যাংকিং চ্যানেল থেকে লোন প্রদান করা হয়েছিল 500 বিলিয়ন টাকার মতো 2010 সালে। 2018 সালে সেই সংখ্যাটা এসে দাঁড়ায় প্রায় 1700 বিলিয়ন কোটি টাকা। এই গত বছরের হিসাবটা এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে আমরা পাইনি। তাহলে দেখা যাচ্ছে, দেখেন 7-8 বছরে আমাদের এসএমই খাতে আমাদের বিনিয়োগের পরিমাণ কিন্তু 3 গুণের উপরে বেশি বৃদ্ধি পেয়েছে, এবং আমাদের এসএমই খাতের শুধুমাত্র 20% আপনার উদ্যোক্তারা কিন্তু ফর্মাল আপনার আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে সংযুক্ত আছে, 80% বা তার থেকে বেশি উদ্যোক্তারা কিন্তু ফর্মাল চ্যানেলের ভিতরে আপনার নাই, অর্থনৈতিক কাঠামো অর্থনৈতিক চ্যানেলের ভিতরে নাই। ফলে যেটা হয়েছে যে এই যে ফর্মাল বিজনেস অর্গানাইজেশন এবং ইনফর্মাল বিজনেস অর্গানাইজেশন তার যে আপনার চরিত্রগত পার্থক্য, এবং আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা আছে তাদেরকে বাংলাদেশ ব্যাংক থেকে যে দিক নির্দেশনা প্রেরণ করা হয়েছে এবং তার মধ্য দিয়ে এই ঋণ বিতরণ করার যে প্রক্রিয়াটা তৈরি করা হয়েছে সেই প্রক্রিয়াতে কিন্তু আমার 80% মতো আমার উদ্যোক্তা কিন্তু ওই প্রক্রিয়ার ভিতরে ঢুকতে পারছে না, কারণ তাদের অধিকাংশ লোকেরই আপনার কোলেটারাল দেওয়ার মতো সামর্থ্য নেই, তাদের অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাদের আপনার ট্যাক্স ভ্যাট, আপনার এই রেজিস্ট্রেশন, টিআইএন নাম্বার, ইভেন অনেকের ক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স পর্যন্ত আপনার নেই। ফলে হয়েছে কি যে আপনার ব্যাংকগুলোর সদিচ্ছা থাকা সত্ত্বেও, যেমন আজকেও কিন্তু আমি 18টা ব্যাংকের সাথে আমাদের একটা অধিবেশন ছিল এই ব্যাপারগুলো আলোচনা করার জন্য, আমি সেখানে দেখেছি যে তারা তাদের কাছে যে টাকাগুলো আছে সে টাকাগুলো বন্টন করার জন্য তাদের যে বর্তমানের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন দিয়ে সেটা বন্টন করতে গেলে এই গাইডলাইন প্রতিপালনের পরে সেগুলি বন্টন করা তার জন্য ডিফিকাল্ট আপনার হয়ে গিয়েছে। তো এর ফলে হয়েছে কি যে আমার যে উদ্যোক্তারা সেই অধিকাংশ উদ্যোক্তা কিন্তু এই অর্থায়নের একটা বিরাট আপনার কি বলবো সংকটের ভিতরে সে এখনো আপনার রয়ে গেছে। তা আমি বলবো যে দেখেন আমাদের যে ট্রেডিশনাল ব্যাংকিং যে সিস্টেম, যে সিস্টেমটা মনে হয় যে পৃথিবীর গুটি কয়েক দেশ আছে যেখানে কমার্শিয়াল ব্যাংক শর্ট টার্ম ডিপোজিট নিয়ে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে আপনার অভ্যস্ত, এবং তারা আপনার তাদের ব্যবসার কাঠামো হচ্ছে বড় বড় শিল্প কারখানায় তারা ইনভেস্টমেন্ট করতে চায় এবং কনজিউমার ক্রেডিট লোন দিতে চায় শহর অঞ্চলের লোকদের যাদের এখানে কোলেটারাল দেওয়াটা খুব সহজ, এই কাঠামো দিয়ে আপনি কিন্তু সারা দেশের
এই লক্ষ লক্ষ যেটা আমাদের মোস্তাক সাহেব বললেন যে 1 কোটির উপরে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর মাঝারি এবং মধ্যম মানের উদ্যোক্তার কাছে আমরা কিন্তু পৌঁছতে পারবো না, সেটা কোভিড সিচুয়েশন বাদেও। কোভিড আমাদের সামনে একটা অপরচুনিটি তৈরি করেছে আমাদের বিকল্প অর্থায়নের একটি চ্যানেল তৈরি করা। এবং দেখেন আমি যেটা বলবো যে ব্র্যাক মাইক্রো ক্রেডিট এবং গ্রামীণ ব্যাংক মাইক্রো ক্রেডিটের মধ্য দিয়ে গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে যে মানে কি বলবো যে এক ধরনের সচলতা তৈরি করতে পেরেছিল, এখন আমাদের একটা বিকল্প অর্থায়নের পদ্ধতি আমাদের তৈরি করতে হবে যাতে আমরা 1 কোটি উদ্যোক্তার কাছে আমরা পৌঁছতে পারি। এবং 2009 থেকে আপনার অর্থনৈতিক যে ধারাটা তৈরি হয়েছে তার মধ্যে কিন্তু আপনার একটা শক্তিশালী আভ্যন্তরীণ বাজার তৈরি হয়েছে। এই শক্তিশালী আভ্যন্তরীণ বাজারকে যদি আমি সার্ভ করতে চাই তাহলে আমার কিন্তু আরো অনেক বেশি উদ্যোক্তা আপনার এই বাজারে আপনার আসবে। এবং আপনারা জানেন যে সরকার 100টির মতো স্পেশাল ইকোনমিক জোন তৈরি করছে, এবং কিছুদিন আগে জাপানি বিনিয়োগকারীরা এসে বলে গিয়েছে দেখো যে তোমাদের এখানে শুধু স্পেশাল ইকোনমিক জোন করলে হবে না, তোমাদের ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড লিঙ্কেজে তোমাদের প্রতিষ্ঠানগুলো কোথায় যাদের যাদেরকে দিয়ে আমরা কাজগুলো করাবো, অর্থাৎ এসএমই খাতের অর্গানাইজেশন গুলো, যেমন লাইট ইঞ্জিনিয়ারিং কথা আপনি যদি বলেন, অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি কথা আপনি বলেন, আমাদের পাদুকা শিল্পের কথা যদি আমরা বলি, পাটজাত শিল্পের কথা আমরা যদি বলি, এবং পাশাপাশি আমাদের নন ট্রেডিশনাল যে আইটেম গুলো আমাদের নতুন নতুন উদ্যোক্তারা নিয়ে আসছে সেগুলিকে যদি আমরা কাজে দিতে চাই তাহলে আমাদের আপনার এই অর্থায়নের বিকল্প ধারা তৈরি করা এবং টেকনোলজি ট্রান্সফার আপনার করা, ইনোভেশন করা, ডাইভার্স প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এবং মার্কেট এফিসিয়েন্সি আমাদেরকে কিন্তু এখন আপনার বৃদ্ধি আমাদের করতে হবে। তাহলে যে সুযোগটা আমাদের তৈরি হয়েছে আমাদের আভ্যন্তরীণ বাজার এবং আভ্যন্তরীণ বাজারের পাশাপাশি আমাদের আভ্যন্তরীণ বাজারকে সার্ভ করার মধ্যে দিয়ে আমাদের উদ্যোক্তাদের যে জ্ঞান এবং দক্ষতা তৈরি হয়েছে তার মধ্যে দিয়ে আমরা কিন্তু বৈদেশিক বাজারটা আমরা ধরতে পারবো, আমি মনে করি জরুরি ভিত্তিতে এখন আমাদের এই কাজটা করা দরকার। অসংখ্য ধন্যবাদ, আমি মোহাম্মদ মোস্তাক হাসান আপনার কাছে আবারও আসবো যে এই সময়ে বিসিকের আওতাধীন কতজন উদ্যোক্তা সরকারের প্যাকেজের ঋণ পেয়েছে আপনার কাছে জানবো। জি ধন্যবাদ আপনাকে, আমার কথা কি শোনা যায়? শোনা যাচ্ছে, বলুন বলুন। আমাদের বিসিকের তরফ থেকে আমরা প্রায় 30 কোটি টাকা ঋণ আমরা বিতরণ করেছি নিজস্ব তহবিল থেকে, বিসিক থেকে আরো 100 কোটি টাকা ঋণ সিদ্ধান্ত নিয়েছি আমাদের নিজস্ব ফান্ড থেকে আমরা 64 জেলার মাধ্যমে এটা বিতরণ করবো, আর 600 কোটি টাকা অর্থ মন্ত্রণালয় থেকে আমাদেরকে দেওয়ার কথা রয়েছে। এই টাকাটা সরাসরি বিসিকে দিবে না, যে কোনো একটা ব্যাংকের মাধ্যমে দিবে, কর্মসংস্থান যে টাকাটা দেওয়া হয় 64 জেলাতে তাদের ব্রাঞ্চ রয়েছে। 600 কোটি টাকা যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের কুটির এবং অতিক্ষুদ্র সব শিল্প শিল্প শেষ করেছে যে আমরা একটা সিংহভাগ তাদেরকে আমরা ঋণের আওতা এই 20,000 কোটি টাকা ভিতরে আমাদের কুটির শিল্পরা কিন্তু এখানে তাদের কিন্তু অ্যাক্সেস পাবে না, কারণ ব্যাংকের অনেকগুলি কঠিন শর্ত আছে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, তারপরে কোলেটারাল লাগবে, তারপরে ব্যাংকের স্টেটমেন্ট লাগবে, 1 বছরের অডিট রিপোর্ট লাগবে, এত কঠিন শর্ত প্রতিপালন করে আমাদের কুটির শিল্প পক্ষের ঋণ দেওয়া সম্ভব নয় বলে আমরা বাংলাদেশ ব্যাংকে তাদের এই ঋণ কার্যক্রমকে আরো সহজতর করার জন্য এবং কোলেটারাল ফ্রি করার জন্য এবং গ্যারান্টর ছাড়া ঋণ দেওয়ার জন্য দিচ্ছি। এই এটা এখন বাস্তবায়ন হয় নাই, এটা যদি বাস্তবায়ন হয় তাহলে পরে এই এই যে আমাদের পণ্য প্যাকেজ তার যেখানে 87% আছে কুটির শিল্প টোটাল শিল্পের তারা কিন্তু এই এই সুযোগটা পাবে। যাই হোক, সেটা পাওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, পাশাপাশি বিসিকের নিজস্ব তহবিল থেকে এবং অর্থ মন্ত্রণালয় থেকে 600 কোটি টাকা যদি আমরা পেয়ে যাই তাহলে সবগুলি আমাদের কুটির এবং অতি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানকে আমরা তাদেরকে ঋণ দেবো, সহজ শর্তে কোলেটারাল ফ্রি গ্রুপ করে আমরা তাদেরকে ঋণ দেবো যাতে সহজে ঋণ দিতে পারে। এবং বিসিকে ঋণ নেওয়ার জন্য আমাদের অতি ক্ষুদ্র এবং কুটির শিল্পগুলি বিসি থেকে ঋণ নিতে চায়, যেহেতু এবং ওই ধরনের কোনো গ্যারান্টর লাগে না, সুতরাং আমাদের এই প্রচেষ্টা অব্যাহত। পাশাপাশি সরকারের যে আমরা বলছি বাংলাদেশ ব্যাংকে বলছি যে সার্কুলারটা আপনার একটু মডিফাই করে আমাদের ক্ষুদ্র এবং কুটির শিল্পের জন্য এরা যেন এই ঋণটা পায় সেই জন্য তাদেরকে কোলেটারাল ফ্রি তাহলে তারা এই ঋণটা সহজে আদায় করা যাবে এবং আমাদের তারা হেসেল ফ্রি ঋণটা পাবে। এবং এই ঋণ কার্যক্রমে যেহেতু বিসিক মেম্বার সেক্রেটারি এই প্রণোদনা প্যাকেজে 20,000 কোটি টাকার আমরা বলছি যে বিসিকের তরফ থেকে আমরা এই দায়িত্ব নিবো অর্থমেশন করা এবং টাকা আদায়ের ক্ষেত্রে আমরা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো, কারণ আপনি জানেন যে প্রায় 20 হাজার টাকা আমরা প্রত্যাখ্যান দিয়ে থাকি,
কিন্তু এদের সিংহভাগ তারা উদ্যোক্তা হতে পারে না, যেহেতু তারা তারা ঋণ পায় না, ঋণ পায় না। সরকারের কাছ থেকে আমরা টাকা চাচ্ছি, কিছু ক্রেডিট প্রোগ্রাম আছে, তারা যদি আরো কিছু টাকা এবং আমরা বিসিক এবং এসএম ফাউন্ডেশন মিলে আশা করি আমাদের যে আমার যে যে ক্ষতি হয়েছে আমাদের কুটির প্রতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলি আমরা সেটা তারা পুষে উঠতে পারবে। পাশাপাশি তাদের মার্কেটিং চ্যানেল যারা এতদিন বন্ধ ছিল আমরা টেস্ট কেস হিসেবে একটা শুরু করেছি, অর্থাৎ বিভিন্ন মেলা জেলা সেটাও আমরা খুব শীঘ্রই শুরু করতে চাচ্ছি সকল জেলা পর্যায়ে, তাদের যাতে সহজ যাতে ছড়ি করতে পারে, এটা কিন্তু আমাদের দেখতে হবে আর কি। ফাউন্ডেশন বলেছেন যেটা বলেছে আমাদের ক্ষুদ্র ইকোনমি এটা কিন্তু এটা থাকবে না, আমাদের দেশেই এই এই উদ্যোক্তারা ঘুরে দাঁড়াবে। এবং আশা করি যে খুব শীঘ্রই আমাদের ধন্যবাদ স্যার আপনার কাছে, আপনার কাছে আবারও আসবো। আমি ইরশাদ জাহান চৌধুরীর কাছে একটু জানতে চাইবো যে আসলে এই যে ক্ষতির শিকার যতটুকু হয়েছেন, এখন পর্যন্ত আপনি কোনো ঋণ কোথাও থেকে পেয়েছেন কিনা, এবং আসলে এখন আপনার কি চাওয়া আসলে ঘুরে দাঁড়ানোর জন্য? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ প্রধানমন্ত্রী এই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করার পর থেকেই আমরা এই ঋণটা নিয়ে অনেক কথা বলছি, বলা হচ্ছিল যে ক্ষুদ্র উদ্যোক্তারা পাবে, তাদের কাজে অনেক সহযোগিতা হবে। এগুলো আসলে সবই বলা কথা, সবাই বলছেন, এগুলো নিয়ে আলোচনা করছেন, কিন্তু প্রকৃত পক্ষে ক্ষুদ্র উদ্যোক্তারা কোনো টাকা পাচ্ছে না। আমার জানা মতে, আমার পরিচিত কেউ পেয়েছে বলেও আমার জানা নেই। আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমার ভ্যাট ট্যাক্স থেকে শুরু করে বিজনেস করতে গেলে যা যা প্রয়োজন সবকিছুই আমার আপডেট আছে, কিন্তু তারপরেও আমি ঋণটা পাইনি। ব্যাংকে গেলে ব্যাংক যেটা বলে যে একটা সাধারণ লোন যেভাবে করতে হয়, একটা সাধারণ ব্যবসায়ী যেভাবে লোন নেয়, আমাদেরকে সেম প্রসেসে যেতে হবে। আর যদি আগে লোন নেওয়া থাকতো তাহলে সুবিধা হতো। ওই ক্ষেত্রে আমাদের অডিট রিপোর্ট থেকে শুরু করে সব মানে কাগজপত্র আপডেট করে তারপরে যেতে হবে। এখন এই অডিট রিপোর্ট সবকিছু রেডি করে যেতে যেতে তারপরে জানা গেল যে আমাদের আসলে টাইম শেষ, এখন আর অ্যাপ্লাই করা যাবে না। তো মানে মেইন জিনিস হচ্ছে আমরা পাবো না। এই মানে কথাটা শুনেছিলাম, তারপরে প্রমাণও পেলাম। এখন আমার যেটা মনে হয় যে সবাই ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে নিয়ে অনেক কথা বলে, অনেক সভা করে, কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে বড় করার কোনো ইচ্ছা আসলে কারো নাই। বড়রাই সব সুবিধাগুলো পাচ্ছে, যেমন এই ঋণের টাকাটা 90% ডিসবার্স হয়ে গেছে আমার জানা মতে, কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য যে ফান্ডটা ছিল ওইটা 30% হয় নাই এখনো। তাহলে দেখেন আমরা কিভাবে আসলে টিকে থাকবো, আমরা যে কাজ করছি, আমরা আমরা তো মানে জুতা ক্ষয় করে ফেলছি, আমাদের কথা কি আদৌ কেউ চিন্তা করছে আসলে? এই আমরা এই প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা আমরা কিভাবে কিভাবে সার্ভাইভ করছি? আপনি একটা জিনিস দেখেন যে বড় উদ্যোক্তারা কিন্তু অটোমেশনে চলে যাচ্ছে, দিন দিন ওদের ওয়ার্কার আরো কমে যাবে, কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তারা আমাদের দেশে যদি ধরেন শুধু 10 লাখ উদ্যোক্তাও যদি একজন করে ওয়ার্কার ওরা যদি নিয়োগ দেয়, তাহলে কিন্তু 10 জন লোকের কর্মসংস্থান হচ্ছে। এখানে কিন্তু আমাদের কন্ট্রিবিউশন আছে, কিন্তু আমরা সহযোগিতাটা কেন আসলে পাচ্ছি না, মানে এটা আসলে খুবই আক্ষেপের বিষয়। তারপর আরেকটা ব্যাপার আমি বলি, যেহেতু আমি পাট নিয়ে কাজ করছি, আমি পাট এক্সপোর্ট করছি, ডাইভার্সিফাইড প্রোডাক্টে 20% ইনসেন্টিভ, এই কথাটা আপনারা সবাই জানেন, কিন্তু আমার মনে হয় বেশিরভাগ মানুষ যেটা জানেন না সেটা হচ্ছে যে শুধু মিল মালিকরা 20% ইনসেন্টিভ পাবে। আর মিল মালিক হতে হলে আমাকে 10টা লুম আমাকে স্থাপন করতে হবে, আমার ওই পরিমাণ জায়গা লাগবে, আর অনেক কিছু। তাহলে সুবিধাটা তো আসলে মিল মালিকরাই পাচ্ছেন, ওনারা তো বড়, মানে বড়, অনেক বড়। তাহলে আমাদের জন্য আসলে কি, যে আমরা এত কষ্ট করে আমরা যে এই সেক্টরটায় কাজ করার জন্য এইভাবে লেগে আছি, এটা এগুলো তো এটা একটা দেশীয় পণ্য, এইটা মানে টিকিয়ে রাখার জন্য এবং দেশের বাহিরে এটা প্রসার করার জন্য, আমাদের দেশীয় পণ্যটা প্রসার করার জন্য আমরা কিন্তু আমি বলবো যে আমরা আসলে যোদ্ধা, আমরা যুদ্ধ করে যাচ্ছি, কিন্তু সেই অ্যাপ্রিসিয়েশনটা কি আমরা পাচ্ছি? এখন আপনার চাওয়া কি, আপনার কাছে যদি জানতে চাই যে এই এই অবস্থায় আমরা হতাশার কথা অনেক শুনেছি, আপনার চাওয়াটা একটু জানতে চাইবো, আপনি কি চাইছেন, কি হওয়া উচিত আসলে এই অবস্থায়? চাওয়া খুব ক্লিয়ার চাওয়া। এই সিস্টেম একদম, আপনারা এই ঋণ বলেন, 1000 কোটি টাকা ঋণও যদি বলেন যে দিবেন, ঠিক আছে, কিন্তু আপনারা যদি সহজ ব্যবস্থাটা না করেন, সহজ কথাটা না বলেন যে হ্যাঁ আমরা এইভাবে পাবো, আমাদের সত্যিকার অর্থে পাওয়ার ব্যবস্থাটা করেন। প্রথমত কথা হচ্ছে যে আসলেই যেন আমরা পাই সেই ব্যবস্থাটা করেন,
দ্বিতীয়ত কথা হচ্ছে যে এই যে আমাদের, আমরা যারা এক্সপোর্ট করছি, ছোট উদ্যোক্তা যাদের, যারা খুব নিজের চেষ্টায় কষ্ট করে কাজ করছি, আমাদের কষ্টটাকে মূল্যায়ন করেন, আমাদের পথটা সহজ করে দেন, আমাদের এই বড়রা যে সুবিধাগুলো পায় সেই সুবিধাগুলো আমাদেরকে দেন। জি, আপনার মেসেজ পেয়েছি, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আনিসুর রহমানের কাছেই জানতে চাইবো যে আসলে অভিজ্ঞতার কথা একজন উদ্যোক্তা আসলে বলছিলেন যে এই বাস্তবতায় আসলে ব্র্যাক কি করছে, ক্ষুদ্র উদ্যোক্তা অথবা ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে আসলে কিভাবে দাঁড়িয়েছে আপনার কাছে আসলে জানবো। ব্র্যাক দুভাবে আপনার এই ক্ষুদ্র উদ্যোক্তা বা ক্ষুদ্র শিল্পের সাথে কাজ করে যাচ্ছে এই করোনাত্তর পরিস্থিতিতে, ইভেন করোনাকালীন সময়ে। প্রথমত হচ্ছে যে ব্র্যাকের যেসব এন্টারপ্রাইজেস সমূহ আছে, সেই এন্টারপ্রাইজেস গুলো মূলত ক্ষুদ্র খামারি, ক্ষুদ্র কৃষক এবং ক্ষুদ্র প্রডিউসার আপনার সেই তাদের নিয়ে কাজ করে। তো ওদের সাথে যেহেতু আমাদের পুরো সাপ্লাই চেইনটা জড়িত, তো সেই জন্য আমরা ডাইরেক্টলি ওদেরকে ইন্টারভিন করছি এবং ওদেরকে সাপোর্ট করছি। একটা এক্সাম্পল দিই, যেমন উদাহরণ দিই, আমি যদি ডেইরির ক্ষেত্রে বলি, ডেইরিতে আমাদের আড়ং ডেইরি প্রায় 28,000 খামারিদের সাথে জড়িত এবং তার মধ্যে অনেক ছোট ছোট খামারি রয়েছে। তো আমাদের পুরো কাজটা এবং করোনা উত্তর যেই এখন যে রিকভারি ফেজটা আছে সেখানে আমাদের ফুল সাপোর্ট আমরা তাদেরকে দিচ্ছি। ইভেন করোনা শুরুর সময়ে যখন অন্যান্য খামারিরা তাদের প্রডিউস বিক্রি করতে পারছিল না, দুধ বিক্রি করতে পারছিল না, ওই সময় কিন্তু আমরা অ্যাডিশনাল তাদের কাছ থেকে কালেক্ট করে এবং সংগ্রহ করে তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি। একইভাবে আমাদের যেসব আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা কৃত্রিম প্রজনন, সেটা কিন্তু আমরা করোনাকালীন সময়েও কিন্তু আমরা বন্ধ করিনি এবং খামারি পর্যায়ে এবং উদ্যোক্তা পর্যায়ে কিন্তু আমাদের সাপোর্টটা সবসময় ছিল এবং এখনো আছে। একই সাথে ধরেন ফিশারিজ সেক্টর যদি বলি, সেখানে আপনার করোনা শুরুর দিকে চাহিদা কমে যাওয়াতে প্রথম 3 মাস কিন্তু আপনার নতুন করে চাষ হয়নি। পার্টিকুলারলি আমি যদি পুকুর ভিত্তিক যে চাষগুলো হয়, মাছের চাষগুলো হয়, সেটা কিন্তু মোটামুটি বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে যখন এটা চালু হলো, চালু করার ক্ষেত্রে প্রয়োজনীয় যে কারিগরি জ্ঞান খামারিদের, আমরা সরাসরি প্রায় 3,000 খামারির সাথে জড়িত তাদেরকে আমরা সাপোর্ট দিয়েছি এবং আরো প্রায় 18,000 খামারিদেরকে আমরা বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেছি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে। একইভাবে আড়ং এর কথা যদি বলি, আড়ং প্রায় 65,000 আর্টিজান বা ক্ষুদ্র প্রডিউসারের সাথে জড়িত, যাদের পণ্য আমরা সংগ্রহ করে থাকি এবং আড়ং এর আউটলেট গুলো দিয়ে বিক্রি হয়। তো করোনার পরিস্থিতিতে যখন এটা বন্ধ হয়ে গেল, বিক্রি বন্ধ হয়ে গেল, তখন কিন্তু ওদের কাজও বন্ধ হয়ে গেল। পরবর্তীতে আমরা যেটা করলাম যে আড়ং-এর পক্ষ থেকে এবং ব্র্যাকের পক্ষ থেকে আমরা তাদেরকে তাদের যে অর্ডারগুলো ছিল সেই অর্ডারগুলো আমরা এক্সিকিউট করলাম, অর্ডারগুলো সব পণ্যগুলো আমরা তাদের কাছ থেকে নিয়ে নিলাম এবং আমরা যেহেতু আমাদের আগের পণ্য রয়ে গিয়েছিল, আমরা বাড়তি গোডাউন ভাড়া করে সেখানে আমরা সেগুলো রেখে দিলাম অ্যাটলিস্ট তাদের সাপোর্ট দেওয়ার জন্য। তারপরে এখন যদি আপনি আড়ং-এর আউটলেটগুলোতে যান তাহলে দেখবেন যে বিশাল ছাড় চলছে। তো আমরা ছাড় দিয়ে আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করে দিতে যাচ্ছি যাতে আমরা আমাদের মজুতকৃত পণ্যগুলো আমরা বিক্রি করতে পারি এবং একই সাথে আমরা আমাদের অর্ডার প্রক্রিয়াটা আমরা আবার চালু রেখেছি। আমাদের সবগুলো উদ্যোক্তাদেরকে আমরা আমাদের অর্ডার দিয়েছি এবং নিয়মিত ভাবে তাদের অর্ডার আমরা সরবরাহ নিচ্ছি। একই সাথে তাদের প্রায় 5 মাসের তাদের যে পাওনা ছিল সেই পাওনাগুলো আমরা অ্যাডভান্স দিয়ে দিয়েছি এবং আমাদের কর্মীদের বেতন আমরা 3 মাসের অ্যাডভান্স দিয়ে দিয়েছি এবং আমাদের যারা প্রডিউসার আছে যাদের প্রয়োজন তাদেরকে আমরা ইন্টারেস্ট ফ্রি লোন দিয়েছি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তো এখন যেগুলো বললাম সেগুলো হচ্ছে যেই সব প্রতিষ্ঠান আমাদের ক্ষুদ্র খামারি বা ক্ষুদ্র উদ্যোক্তাদের সাথে সরাসরি জড়িত। জাতীয় পর্যায়ে ব্র্যাক যেটা করছে যে বর্তমানে উত্তরণ পর্যায়ে কি করা যায়, কিভাবে উত্তরণটা পাওয়া যায়, সেটা নিয়ে আমাদের বেশ কয়েকটা টিম কাজ করছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে অনেক লোক আছে যারা শহর থেকে ফিরে গিয়েছেন বা বাইরে থেকে আসছেন বা যারা বেকার হয়ে গেছেন, তাদের দুটো জিনিস খুব প্রয়োজন। এক নম্বরে হলো যে অনেকেই জানেন না যে তারা কি করবেন এখন পরিবর্তিত পরিস্থিতিতে, তাদের রুটিন যে ইনকাম সেগুলো নাই। তো তাদেরকে আইডিয়া দিয়ে আমরা হেল্প করার চেষ্টা করছি যে কি করলে সে তার কর্মসংস্থানটা করতে পারবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে অনেকের মূলধনটা নাই, সে বলছে যে দেখেন আমি জানি আমাকে কি করতে হবে বাট আমার মূলধনের সাপোর্টটা নাই। তো সেই কাজগুলো আমরা এখন করছি যে কিভাবে আমরা কমিউনিটিকে, পার্টিকুলারলি ভালনারেবল কমিউনিটিকে আমরা এই তাদের নেক্সট যে জীবিকা
বা পরিবর্তিত পরিস্থিতিতে তার জীবিকা অর্জন বা ইনকামটা কিভাবে কি হবে সেই বিষয়ে আমরা এখন কাজ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অধ্যাপক ডক্টর মাসুদুর রহমানের কাছে জানতে চাইবো আমরা অনুষ্ঠানের শেষের দিকে যে আসলে পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে তারা আসলে এই পরিস্থিতিতে এসএমই খাতে কি ধরনের উদ্যোগ নিয়েছে সেই তুলনায় আমরা আসলে কোথায় আছি। একই সঙ্গে জানতে চাইবো যে এসএমই খাতের জন্য সরকারের 20,000 কোটি টাকার প্রণোদনা বাস্তবায়নে অনেকটা ধীর গতি আমরা দেখতে পাচ্ছি, এসএমই ফাউন্ডেশন এখানে কি করছে একেবারে সংক্ষেপে। জি, আপনাকে প্রশ্নটা করার জন্য খুবই আপনাকে ধন্যবাদ। আমরা যদি দেখি যে চায়না, চীন এবং আপনার ভারত এবং জাপানে টোটাল আপনার জিডিপির আপনার 60-70% কন্ট্রিবিউশন আছে আপনার এসএমই খাত থেকে। ইভেন আপনি যদি আমরা যদি আমাদের প্রতিযোগী দেশের কথা বলি, ভিয়েতনামের কথা, ভিয়েতনামের আপনার টোটাল জিডিপির 50%-এরও বেশি আপনার আসে এসএমই খাত থেকে। এবং বিশেষ করে ভারত, চীন এবং জাপানে এসএমই খাতের গুরুত্ব, অর্থনৈতিক ক্ষেত্রে এসএমই খাতের গুরুত্ব কিন্তু তাদের নীতি নির্ধারকরা অনেক আগে অনুধাবন করেছিলেন। সেই কারণে এইসব দেশগুলোতে এসএমই খাতকে উন্নয়নের জন্য সরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে অনেক বছর আগেই। আমাদের দেশে আপনার জিডিপিতে বা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এসএমই খাতের গুরুত্বটাকে অনুধাবন করতে কিন্তু আমাদের মনে হয় একটু দেরি হয়েছে। আপনি জানেন যে 2007 সালে এসএমই ফাউন্ডেশন তৈরি করা হয়, কিন্তু পরবর্তীতে 2010-11 সাল থেকে আপনার জাতীয় অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের এসএমই-র গুরুত্বটা আমাদের নীতি নির্ধারকরা বুঝতে পারেন। এবং আমরা যেটা জানি যে আমাদের কাছে যে ইনফরমেশন আছে সেখানে আমরা দেখতে পাই যে যা আমাদের জাতীয় জিডিপিতে বর্তমানে এসএমই খাতের কন্ট্রিবিউশন আছে আপনার 25%। এসএমই খাত বেসিক্যালি যে কাজটা করে, এসএমই ফাউন্ডেশন বেসিক্যালি যে কাজটা করে, তার কাজ হচ্ছে কিন্তু আপনার পলিসি ফর্মুলেশন, অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ড আপ করার কাজটা হচ্ছে আমাদের এসএমই ফাউন্ডেশনের কাজ, মূল কাজ। আমাদের যে ম্যান্ডেট দিয়ে এটা তৈরি করা হয়েছে তাতে আমাদের এই কাজগুলোর কথা বলা হয়েছে। সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করেছি যে আমাদের এসএমই খাতের যে পলিসির ক্ষেত্রে যে পলিসি ফর্মুলেশন করা এবং যে এসএমই খাতের বিকাশের ক্ষেত্রে যে ব্যারিয়ারগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করা এবং আমাদের নীতি নির্ধারকদের কাছে সেগুলি দৃষ্টি আকর্ষণ করা। যেমন মিসেস ইশার যে কথাটা আমাদেরকে বললেন যে আপনার পাটজাত পণ্য রপ্তানি করার ক্ষেত্রে 20% আপনার ইনসেন্টিভ বোনাস আছে, কিন্তু সেই ইনসেন্টিভ বোনাস কিন্তু নীতিগত ভাবে সরকারের আইন দ্বারা শুধুমাত্র মিল মালিকদেরকে দেওয়া হয়েছে। আবার সেই মিল মালিক দ্বারা আবার একটা ডেফিনেশন দেওয়া আছে যে মিল মালিক কারা হতে পারে। আমরা চেষ্টা করছি এই সকল নীতিগত সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে আপনার দূর করার জন্য, কারণ এইগুলি দূর করতে পারলে আমাদের এই যে ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তারা আছে যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে টেকনোলজি ইউজ করার মধ্য দিয়ে আজকে কিন্তু বিদেশে বাজারে পণ্য বিক্রি করতে পারছে। আরেকটা জিনিস আপনাকে বলবো যে পলিসি অ্যাডভোকেসি এর ক্ষেত্রে আমরা যে কথাটা আপনার মাধ্যমে নীতি নির্ধারকদের কাছে তুলে ধরতে চাই এবং আমাদের সিভিল সোসাইটির কাছে তুলে ধরতে চাই সেটা হচ্ছে ভারত এবং চীন তার পাবলিক প্রকুরমেন্ট যেটা করে সেই পাবলিক প্রকুরমেন্টে 25-30% প্রকুরমেন্ট সে করে কিন্তু আপনার এসএমই খাত থেকে, একদম এসএমই খাত থেকে তাকে করতেই হবে, আইনগত নির্দেশনা দেওয়া আছে। আপনি জানেন যে গত 10 বছরে আমাদের সরকারি বিনিয়োগের পরিমাণ হিউজ বিনিয়োগ আমরা করছি, কিন্তু আমাদের দেশে কিন্তু আপনার পাবলিক প্রকুরমেন্টে এসএমই খাত থেকে বিনিয়োগ করার কোনো আইনগত বাধ্যবাধকতা আপনার নেই। আমি মনে করি এটা আমাদের একটা অপরচুনিটি তৈরি হয়েছে। এখন যদি সরকার আমাদের পরিকল্পনামূলকভাবে 10-15% আপনার এই পাবলিক প্রকুরমেন্টটা করে তাহলে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের এসএমই খাতে এখন যেটা সমস্যা সেটা হচ্ছে ডিমান্ড সাইডটাকে আপনার তৈরি করা, যে আপনার বাজার, যেমন আমাদের ব্র্যাক যেটা বলছে যে তারা সাপ্লাই সাইডটাকে মেনটেন করছে, আমরাও চেষ্টা করছি, সরকারও চেষ্টা করছে, ডিমান্ড সাইডটা তৈরি করতে পারলেই এই সমস্যাটা আমরা বের হয়ে আসতে পারবো। আরেকটা জিনিস আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই করোনা পরিস্থিতি আমাদের আরেকটা অপরচুনিটি তৈরি করছে, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কিন্তু আগের মতো কাজ করছে না। যেমন পাদুকা শিল্পের সাথে যারা জড়িত আছে তাদের সাথে কথা বলতে আমরা যেটা জানতে পেরেছি, চীন থেকে আপনার পাদুকা শিল্পের যে র মেটেরিয়াল গুলো আসতো করছে না, কারণ তাদের ডিমান্ড কমে যাওয়ার কারণে ফ্যাক্টরি চালু রাখা সম্ভব হচ্ছে না। এটাও কিন্তু আমাদের একটা অপরচুনিটি তৈরি করছে, আমাদের লোকাল উদ্যোক্তাদের সেই র মেটেরিয়াল গুলি তৈরি করা এবং ভ্যালু এডিশন বাড়াবার জন্য। আমি মনে করি যে আমরা এসএমই ফাউন্ডেশন আমরা এই পলিসি ফর্মুলেশন, অ্যাডভোকেসি, ক্যাপাসিটি বিল্ড আপ, প্রচুর ট্রেনিং আমরা করাচ্ছি আপনার অনলাইনের মাধ্যমে, আমাদের ফিজিক্যাল ট্রেনিং এর মধ্যে দিয়ে, এবং আমাদের ছোট্ট একটা ক্রেডিট ফ্যাসিলিটি আমরা করি, ফাইন্যান্স ফ্যাসিলিটি করি, আমাদের ক্লাস্টার ফাইন্যান্সিং করি আমাদের কি বলে পার্টনার ব্যাংকের মাধ্যমে, সেই কাজটা আমরা করছি। এবং সাম্প্রতিককালে আমরা বাংলাদেশ ব্যাংকের থেকে 50 কোটি টাকার একটা হোলসেল ক্রেডিট আমরা পেয়েছি,
সেই টাকাটা দ্রুত আমরা অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের সময় একেবারে শেষের দিকে। আমি জানতে চাইবো মোহাম্মদ মোশতাক হাসানের কাছে যে এই সময়ে কিছু কিছু গণমাধ্যমে কিছু সমালোচনাও হয়েছে আসলে বিসিককে নিয়ে, আরও দায়িত্বশীল ভূমিকা আসলে পালন করা যায় কিনা অথবা এই সমালোচনাগুলো আদৌ সত্য কিনা আপনার ব্যাখ্যা জানবো, তবে খুব সংক্ষেপে জানবো। তাকে লোন দেওয়া, তার প্রোডাক্ট মার্কেটিং করা, মেলা আয়োজন করা, দেশে বিদেশে পাঠানো, মানে এ টু জেড। এবং আমাদের এসএম ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় যেটা বলছেন যে এই যে এদের পণ্য সাবকন্ট্রাক্টিং মাধ্যমে বড় বড় শিল্প প্রতিষ্ঠান আমাদের দেশে যেগুলো আছে তাদের কাছে বিক্রি করা, সেই সাবকন্ট্রাক্টিং কাজগুলি আমরা করে থাকি আর কি, আর এই এই অনেক কাজ করে থাকি। এটা তো ঠিক যে এসএফবিসি যে কাজ করার কথা ছিল 100% কাজ তো সে করতে পারে নাই। আজকে আমাদের 35% হলো টোটাল জিডিপি তে আমাদের কিন্তু 60-70%, সুতরাং এই জায়গা তো পিছিয়ে আছে, সেখানে আমাদের অবশ্যই ব্যর্থতা অবশ্যই। সেই ব্যবসাটাকে আমরা এখন পিলার হিসেবে নিয়ে আমরা আমাদের ঘুরে দাঁড়িয়েছি, আমরা মাস্টার প্ল্যান করছি। আমাদের আজকে মহিলাও তো আমাদের যিনি আমাদের যিনি আছেন তার সাথে আমি কথার সাথে আমি এক ওনার হতাশার কথার সাথে তবে আমি যেটা বলি যে এখন আর হতাশার সময় আপনি বিসিকে একটু আসেন আসেন। আপনি যারা ঋণ পাচ্ছেন না, আমি বারবার বলছি আমি যেসব জেলাগুলি ভিজিট করছি সেখানে আমি মহিলা আগে বসি এবং তাদের চাহিদা মতো ঋণ কিন্তু আমি স্পেশাল অ্যারেঞ্জমেন্টে ঋণ দিয়ে দেয়। যেমন সিলেটের 10 লাখ টাকা পাঠাইলাম, 20 জন মহিলা তারা 2টা গ্রুপ করে আসছে আমার কাছে পাঠিয়ে দিয়েছি, এরকম স্পেশাল আমি তাদের জন্য আমি করে থাকি। আর এটা ঠিক যে আপনাদের তো এইসব ক্ষুদ্র এইসব কোনো ব্যাংক জীবনে কোনোদিন লোক দেয় না, কোনো কাজে লাগে না। এই প্রথম ইতিহাসে তারা ঋণই দেয় না, এখন তারা দিতে বাধ্য হচ্ছে। কারণটা কি? ডিসির সভাপতি এবং ব্যাংকের প্রতিনিধিগুলি। স্যার আমরা অনুষ্ঠানের নাম বলি আমাদের মহিলা তো স্যার আমরা অনুষ্ঠানের শেষ দিকে আপনাকে ধন্যবাদ। আমি আশা করি বিসিক আমাদের সাথে আছে থাকবে, অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ আনিসুর রহমানের কাছে একেবারে এক মিনিটে জানতে চাইব সংক্ষেপে যে সরকারের দিক থেকে আপনারা এখন কোনো সহযোগিতা আশা করেন কিনা। সরকারের কাছ থেকে দুটো জিনিস চাই, একটা হলো যে এই আলোচনার মধ্যে আসছে যে যেই প্রণোদনা দেওয়ার কথা ছিল ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের, তাদের সেই প্রণোদনাটা কিভাবে তারা পেতে পারে সেইটার একটা সুস্থ ব্যবস্থাপনা চাই, এটা হলো নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যে সরকারের কাছ থেকে সাহস চাই। আমরা খুবই সাহসী জাতি এবং করোনাকালীন পরিস্থিতিতে আমরা থমকে আছি কিন্তু থামিনি, তো এই আমাদের অগ্রযাত্রা এবং রিকভারিটা যদি কন্টিনিউ করতে হয় তাহলে আমাদের একটু সাহায্য দরকার, যেটা যেই ইনসেন্টিভ আমাদের জন্য আছে বা এই সেক্টরের জন্য আছে সেইটার একটা সুস্থ ব্যবস্থাপনা চাই এবং একই সাথে সাহস চাই পেছন থেকে। সরকার যদি আমাদেরকে সেই সাহসটা দেয় আমি শিওর যে আমাদের দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা এই সমস্যা কাটিয়ে উঠতে পারবে এবং আমরা আগের মতো আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবো। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর দুটি পয়েন্ট বলেছেন যে আসলে সুষ্ঠু ব্যবস্থাপনা চাই এবং সরকার সাহস দিলেই অথবা সরকার চাইলেই আসলে আমরা আগের অবস্থায় আবারও ফিরে যেতে পারি। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, এবং দর্শক যারা দীর্ঘ সময় ধরে শুনছিলেন এবং যারা এই খাতের সাথে আসলে যুক্ত আছেন ক্ষুদ্র শিল্পের সাথে, আমরা আশা করব যে আমরা খুব শিগগিরই সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়েই আগের যে স্বাভাবিক অবস্থা ছিল সেই জায়গায় আমরা পৌঁছব। এই ছিল আজকের মতো, আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব ডেভেলপমেন্ট টকে। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন সময়ের।